সারদ নামাদাতে সাড়ে তিন বছরের জেলখাটা আসামি এর কোনো মূল্য আছে বাজারে এই জীবনে একটা পঞ্চায়েতে দাঁড়িয়েছে জীবনে একটা কাউন্সিলর পদে দাঁড়িয়েছে অভিষেক ব্যানার্জির দয়াতে ও তৃণমূলের জেনারেল সেক্রেটারি হলো এবং তৃণমূলের মুখপাত্র হল ওই অপয়া মালটার মুখ কেউ দেখতে চায় যত মুখ খোলে তত তৃণমূলের ভোট কমে এর বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই তার আবার বাজারের মূল্যটা কি আছে না ঘাটকা না ঘাটকা এই কুনাল ঘোষ সিপিএম কংগ্রেস এমন কি ইউটিউবারের বিরুদ্ধে মামলা করেছে তুমি যদি দগলার বাচ্চা না হবে তাহলে তুমি যে টিভি মিডিয়ার সামনে কথা কোনো বলছো তুমি ওইটা এভিডিভিট করে হয় নিজাম প্যালেসে দিয়ে এসো আর তা নাহলে মহামান্না আদালতে এসে জমা দাও ইতিমধ্যে তৃণমূল থেকে কুনাল ঘোষকে তার রাজ্য সম্পাদক পদ থেকে সরানো হয়েছে এবং তার পাশাপাশি তো চল্লিশ জনের তালিকা মানে তারকা প্রচারের তালিকা পাশ করা হয়েছিল ইলেকশন কমিশনের কাছে সেখান থেকেও তাকে বাদ দেওয়া হয়েছে এবং তারপর থেকে একের পর এক মন্তব্য তিনি করছেন যা মূলত বলা হচ্ছে যে দল বিরোধী মন্তব্য কি বলবেন এই বিষয় নিয়ে কুনাল ঘোষ নন ম্যাট্রিক সাংবাদিক যে না আজ থেকে কয়েক বছর আগে সাড়ে তিন বছরের জেল খাটা আসামি সারদা নাওয়াদাতে প্রিজেন্ট ভ্যান বাজিয়ে বলেছিল মমতা চোর যত শারদা নাওয়াদার টাকা কালীঘাটে আছে যে নাকি জেলে থাকার সময় মুসলমানের মতো দাড়ি করেছিল সেই লোকটি আপনারা হয়তো বলছেন যে এবারে প্রথম ওকে বহিষ্কার করলো প্রথম বহিষ্কার না এটা হচ্ছে দ্বিতীয় বহিষ্কার তৃণমূলের প্রথম বহিষ্কার হয়েছিল যখন এই কুণাল ঘোষ এই নন ম্যাট্রিক সাংবাদিক প্রথম যখন মমতা ব্যানার্জি ওকে রাজ্যসভার সাংসদ করেছিল তখন ও অনলি ফর সাংসদ রাজ্যসভার তখন ও সোমেন মিত্রর বউ শিখা মিত্র চৌড়ঙ্গি বিধানসভার ক্যান্ডিডেট ছিল ঠিক সেই সময় বউবাজারের শিয়াল্লা কাছে ওখানে মিত্রের একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিল তারপরে মমতা ব্যানার্জির দল তৃণমূল দল ওকে বহিষ্কার করলো বহিষ্কার হওয়ার পরে ও সারদা নওয়াদাতে অ্যারেস্ট হলো অ্যারেস্ট হয়ে জেলে গেল এবং জেলে থাকাকালীন ও পিজেন্ট ভ্যান বাজিয়ে ও মমতাকে চোর বলল শারদা নওয়াদার টাকা সমস্ত কালীঘাটে আছে বলল তারপরে জেল থেকে বেরিয়ে সুপরা হয়ে যুবরাজুদের চোর অভিষেক ব্যানার্জি ওই চোরটা যে প্যারাসুটে করে এসে রাজনীতি করছে যে নাকি বাংলার বুকে জীবনে কোনো দিন আন্দোলন কি জিনিস জানে না পিসি মনিদ্যয় নেতা হয়েছে পিসি পিসিমণির্দায় সামনে পুলিশ পেছনে পুলিশ দায়ে পুলিশ বায়ে পুলিশ সেই কুলাঙ্গার সেই যুবরাজ অভিষেক ব্যানার্জির দয়াতে ও তৃণমূলের জেনাল সেক্রেটারি হলো এবং তৃণমূলের মুখপাত্র হলো এই তৃণমূলের জেনারেল সেক্রেটারি হয়ে মুখপাত্র হয়ে ওই লোকটি ওই কুণাল ঘোষ ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু থেকে শুরু করে এমন কোনো নেতা নেই যে দিল কথা বলেনি এই কুনাল ঘোষ সিপিএম কংগ্রেস কাউকেও বাদ দেয়নি কি ছোট ছোটো ইউটিউবার যারা আছে সেই ইউটিউবারের বিরুদ্ধেও মামলা করেছে আজকে ওই ব্যক্তিটি নটকর কোণাল ঘোষ আমি অ্যাডভোকেট আলি আব্দুল চাঁদ বলছি তোমায় যদি বাপের বেটা হবে তুমি যদি এক বাপের জন্মদাতা হবে তুমি যদি দোকলার বাচ্চা না হবে তাহলে তুমি যে টিভি মিডিয়ার সামনে কথাগুলো বলছো তুমি ওইটা এভিডিভিট করে হয় নিজাম প্যালেসে দিয়ে এসো আর নালে মাহমানা আদালতে এসে জমা দাও টিভির সামনে মুখ খোলে লাফ কি দুগলার বাচ্চার মতো হিম্মত আছে এ করে জমা দেবার দিয়ে রাজসাক্ষী হও আর যিনি মধ্যে পাঠক চট্টোপাধ্যায় তিনি দায়রা আদালতে তার হাজরাতে এসেছিলেন এবং শেষ জায়গা থেকে তিনি কোণালখোশ সম্পর্কে বলেছেন যে তৃণমূলের সব থেকে বেশি ক্ষতি করেছে কোণাল ঘোষ ঠিকই বলেছে ঠিকই বলেছে ও জেল খাটছে ঠিকই কিন্তু কোনাল ঘোষ যে একটা ক্রিমিনাল কুণাল ঘোষ যে একটা মানে অ্যান্টি সোশ্যাল কুণাল ঘোষ যে পশ্চিম বাংলার সারদা টাকা লুট করেছে এবং এই কুণাল ঘোষ তৃণমূলে থেকে কদিন আগে দেখেননি তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এমএলএ নয়না বন্দ্যোপাধ্যায় এদের গোষ্ঠীর ছাদ্য করে দিল আর এই লোকটিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন ফোনে ডাকলো তার বাড়িতে গিয়ে জল ভরার সন্দেশ খেলো চা খেলো এই লোকটি তো এক কাপ চা আর একটা জল ভরার সন্দেশ সে বিক্রি হয়ে যায় তারপরেই আবার সুদীপ বন্দ্যোপাধ্যায় হয়ে নাচতে শুরু করে দিল খাটতে শুরু করে দিল আচ্ছা কোথাও কি তাপসার প্রশংসা করে কুনাল ঘোষের কাছে রায় হয়ে মানে কাল হয়ে দাঁড়ালো সেই জায়গাটাই তারপর থেকে নো 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 তৃণমূল আইবি এসবি এবং সার্ভে রিপোর্ট করে দেখছিল যেটা আমি বলেছিলাম যে কোণাল ঘোষ যত মুখ খুলবে টিভি পাবলিক বন্ধ করে দেয় ওই অপয়া মালটার মুখ কেউ দেখতে চায় না কুণাল ঘোষ যত মুখ খোলে তত তৃণমূলের ভোট কমে এইটা সার্ভে করে দেখা যাচ্ছিল যে তৃণমূলের ভোট কমছিল এই কুণাল ঘোষের তাই ওরা প্ল্যান বি প্ল্যান সি করে রেখে দিয়েছিল আর এই তাপস রায় যেটা বলছেন এটা একটা বাহানা আচ্ছা এই বিষয় নিয়ে অধীর চৌধুরী তিনি মন্তব্য করেছেন যে কুনাল ঘোষকে নাকি যে কোনো সময় খুন করে দিতে পারে কেউ ছুচো মেরে হাত গন্ধ করবে অধীর চৌধুরী একটা বিংয়ে বড় লিডার প্রদেশ কংগ্রেসের সভাপতি বহরমপুরের অনেকবারের সাংসদ অ্যান্ড কুনাল ঘোষের বাজার খাওয়ানোর জন্য এই কথা বলছে তবে ছুঁচোকে কেউ ছুঁচো মেরে কেউ হাত গন্ধ করবে না তো কোথাও কি মনে হচ্ছে কি কুনাল ঘোষ কি তৃণমূল দলটা ছেড়ে দিতে পারে তার আরে এর কোনো মূল্য আছে বাজারে এই জীবনে একটা পঞ্চায়েতে দাঁড়িয়েছে জীবনে একটা কাউন্সিলর পদে দাঁড়িয়েছে জীবনে একটা এম এল দাঁড়িয়েছে জীবনে কোনো লোকসভায় দাঁড়িয়েছে হ্যাঁ আজকে কুনাল ঘোষ না ঘাটকা না ঘাটকা আজকে এই ঘোষকে যদি বলা হয় যে তুমি রোজগার করো এর বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই যদি না মমতা ব্যানার্জিকে সাংসদ করতো রাজ্যসভার পেনশন না পেত তাহলে বাঙালি বাড়িতে যার বাসন মেজে খাবার যোগ্যতা নেই তার আবার বাজারে মূল্যটা কি আছে এটা পঞ্চায়েতে দাঁড়ায়নি তার মূল্য আছে হ্যাঁ কে মূল্য দেয় ওকে কে মূল্য দেয় ওর বউ মূল্য দেয় না তার পাবলিক মূল্য দেবে